ওয়াইটিতে সবাই শুধু মরে যাবে, সবাই শুধু চিতায় উঠবে, সবাই শুধু চিতায় উঠবে। শুধু এই ওয়াইটিতে ঘুরে বেড়াবে কারা? ওই তিন কুত্তি, পোষ্য কুত্তি আর ওই শাকচুন্নি, এফআইআর ডাকেনি সর্বনাশী মহিলাটা, ঠিক আছে, সর্বনাশ করতে এসছে ঢপবাজ চিটিংবাজ মহিলাটা, ওই ও আর এই ওর এই পোষ্য তিন কুত্তি, এরা চারজনই শুধু ওয়াইটিতে বিচরণ করবে, বুঝতে পেরেছ? আর ওয়াইটির সবাই চিতায় উঠবে, ওরা মৃত্যুঞ্জয়ী কেউ আশীর্বাদ লাভ করেছে, ওদের মৃত্যু নেই, ওরা আমরণ, ঠিক আছে। তো বিশাখার মাকে, আমাদের বিশাখার মা আমাদের খুবই, আমাদের গুলুমুলু, আমাদের সনু বনু বনু, হ্যাঁ আমার তো গুলুমুলু বনু, ঠিক আছে। তো তার মা মানে মাসিমণি, মানে আমাদের মায়ের সমান, ঠিক আছে, আর মাসিমণিও আমাদের ঠিক সন্তানের মতোই দেখে। আর আমরা মাসিমণিকে প্রতিটা যতগুলো আমরা এই যে এই ওয়াইটি জোনে যে কজন আমরা আছি, আমরা প্রত্যেকে ওই দু চারজন ছাড়া প্রত্যেকে আমরা মাসিমণিকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক আছে, অন্তর থেকে মাসিমণিকে শ্রদ্ধা করি, অন্তর থেকে মাসিমণিকে ভালোবাসি, বুঝতে পেরেছিস? হ্যাঁ শোন, ভালো করে শোন। তো সেই মাসিমণিকে মৃত্যু কামনা করা হচ্ছে। কদিন আগে মুনমুনকে বলা হয়েছে ওকে শ্মশানে পাঠিয়ে দেবে, বরানগর শ্মশানে পাঠিয়ে দেবে, বরানগর কোন কোন জায়গা বললো, হ্যাঁ বরানগর নয়, শ্মশানে পাঠিয়ে দেবে, মাসিমণি চিতায়, মাসিমণিকে চিতায় তুলে দেবে, সবার শুধু মৃত্যু কামনা, সবার শুধু মৃত্যু কামনা, ও মরবে সে মরবে, ও মরবে সে মরবে, মানে শুধু মৃত্যু কামনা আর মৃত্যু কামনা করে যাচ্ছে। তো বলি শোন, ওরা সবাই মরবে, মাসিমণি বয়স হয়েছে মাসি মরবে, আমরা বুড়ি হয়ে যাচ্ছে আমরা মরবো, শুধু তোরা বেঁচে থাকবি ওয়াইটিতে, না শুধু তোরাই চারজন ঘুরে বেড়াবি, তোরা তিন কুত্তি পোষ্য কুত্তি আর তোদের যে পালিতা, যে যে তোদের চাকরানি রেখেছে, হ্যাঁ হ্যাঁ তোদের মালকিন, তোদের মালকিন, শুধু মালকিন বেঁচে থাকবে আর তোরা শুধু ওয়াইটিতে ঘুরে বেড়াবি আর লোকে সর্বনাশ করে করে, যে কজন বেঁচে থাকো তাদের সর্বনাশ করে করে বেড়াবি, তাই তো, খেয়ে বেড়াবি, এখান থেকে শুধু তোরা খেয়ে বেড়াবি আর আমরা সবাই চিতায় উঠবো। হ্যাঁ মানে একটু ভগবানকে দেখে ভয় পাস না, না একটু ভগবানকে দেখে ভয় পাস না, একটা বয়স্ক মানুষকে বলছিস যে চিতায় ওঠার জন্য, তাকে তাকে মানে চিতায় তুলে দিচ্ছিস, তোদের বাড়ি কেউ বয়স্ক নেই না, তোর মা তোর বাবা তোর ফ্যামিলির কেউ চিতায় উঠবে না, শুধু ওরা উঠে যাবে, শুধু মুনমুন উঠে যাবে, আমরা উঠে যাবো, ওই মাসিমণি উঠে যাবে, হ্যাঁ এত বড় সাহস কে দিয়েছে তোকে? এই যে মানুষকে জীবন্ত দেওয়ার ক্ষমতা নেই, মানুষের জীবন দেওয়ার ক্ষমতা আছে? হই মানুষের জীবন দেওয়ার ক্ষমতা আছে? কাউকে তো জীবন দেওয়ার ক্ষমতা নেই, তাহলে মৃত্যু মৃত্যু কথা বলার, মৃত্যুর কথা বলার সাহস তোদের কোত্থেকে পাস, কোত্থেকে পাস? লজ্জা করে না জানোয়ারগুলো, ইতরগুলো, অসভ্য বর্বর, মানুষের মৃত্যু কামনা? একটু ভয় পা, ভগবানকে ভয় পা, ওই মৃত্যু নিয়ে ঘুরে গিয়ে না তোর ফ্যামিলিতে ঢোকে, ওই যে তোরা অন্যদের মৃত্যু কামনা করছিস না, প্রতিটা বিশাখার মা মানে মাসিমণিকে মৃত্যু কামনা করছিস না, ওই মৃত্যুটা ঘুরে গিয়ে তোর ফ্যামিলিতে না ঢুকে যায়, দেখিস সাবধানে থাকিস, ভগবানকে ভয় পা। আমরা তো সবাই ভগবানকে ভয় পাই, আমরা ভুল করেও কাকে জীবনে যত বড় শত্রু হোক, ওই মরে যা এই কথা তো মুখ থেকে জীবনে আসে না, কারণ ভগবান উপরে আছে, ঠিক আছে। তো সে কার কপালে কী রেখেছে কেউ জানে না, তো ওই যে প্রতিটা মুহূর্তে যে প্রত্যেকের মৃত্যু কামনা করছিস, এই মৃত্যুগুলো না তোদের ফ্যামিলিতে ঢুকে যায়, একটু খেয়াল রাখিস, বি কেয়ারফুল, বুঝেছিস? একটু সাবধানে কথাবার্তা বল, একটু ভগবানকে ভয় পেয়ে কথাবার্তা বল, বুঝেছিস? যত কামনা করবি কর, কিন্তু দেখি ভেবে চিন্তা করিস যে এই মৃত্যু কামনাগুলো ঘুরে না আবার তোদের নিজেদের ফ্যামিলিতেই চলে আসে, কারণ অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়, অন্যের জন্য সর্বনাশ চাইলে সেই সর্বনাশ নিজের ফ্যামিলিতেই হয়। হ্যাঁ টাকার নেশা এত পেয়ে বসেছে, এত টাকার পিপাসু হয়ে গেছিস যে সেই সব জ্ঞানশূন্য হয়ে যাচ্ছিস, সেই দিকের জ্ঞানশূন্য সব হয়ে যাচ্ছিস, মাসিমণিকে মৃত্যু কামনা করছিস। তা এই যে বিশাখা কেমন দিচ্ছে, নিতে পারছিস না, দেখ শুধু একবার দেখ, বিশাখা দিচ্ছে নিতে পারছিস না, কারণ সবার ভিতরে কিন্তু এই আগুনটাই জ্বলছে, এই আগুনটাই বিশাখাজকে আগুনটা প্রকাশ করে ফেলেছে, কারণ তার মা মৃত্যু কামনা করেছিস, মা সম্পর্কে জানিস কিছু, বুঝিস? হ্যাঁ একটা মেয়ের সামনে তার মাকে মৃত্যু কামনা করলে সেই মেয়ের কী হয় এটুকু ধারণা আছে? ভালোবাসা বলে তো কিছু জানিস না, মাকে যদি তুই নিজের মাকে ভালোবাসতিস না, তাহলে অন্যের মাকে ভালো মৃত্যু কামনা জীবনে করতিস না, যদি তুই নিজের মাকে ভালোবাসতিস, প্রথম কথা হচ্ছে এটা, তুই জানিস কি ও মনে মরবে বয়ে গেছে, আমি অন্যের কামনা তো অন্যের মৃত্যু কামনা তো করিনি, ও আমাদের মরলে মরবে বয়ে গেছে। যদি তোর মা তোর শাশুড়ি আছে কিনা জানি না, যদি তোর মা বাবাকে যদি এতটুকু ভালোবাসতিস, তাহলে অন্যের অন্যকে মৃত্যু কামনা করতে করার আগে নিজের কথা দশবার চিন্তা করতিস, দশবার চিন্তা করতিস,
তাও একটা মেয়ের সামনে তার মার মৃত্যু কামনা করছে, দেখ দেখ দুর্গারূপ কাকে বলে, দেখ ওই হচ্ছে দুর্গারূপ, তোরা দুর্গা, চি 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 চি, থু দুর্গা, শালা মহিষাসুরের ফ্যামিলির লোক, সব মহিষাসুরের বংশধর সব, ওরা দুর্গা, দুর্গা বলে নিজে দুর্গাকে অপমান করবি না, দুর্গা বলে দুর্গাকে দুর্গার সম্মান নষ্ট করবি না, দুর্গার শক্তিটাকে নষ্ট করবি না, মুখ খিস্তে দিয়ে দুর্গা। হ্যাঁ আচ্ছা, এবার বলে দিলাম ভবিষ্যতে কারোর মৃত্যু কামনা করতে আসলে 10 বার নিজের ফ্যামিলির কথা চিন্তা করবি, বুঝেছিস, তারপরে তোর অন্যের মৃত্যু কামনা করবি। এবার আসি, ও ম্যাডাম আমাদের এফআইআর দিদি, কি চারদিকটা তো কিরম ফাঁকা 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 লাগতেছে, তাই না? মানে ওই যে এদেরকে যে ঝি রেখেছে তার প্রমাণ দিচ্ছি, শোনো কালকে ওরা কোথায় একটা গেছিল, বিশাল একটা প্রবলেম সলভ করতে গেছিল, তা সেই প্রবলেম সলভ করতে গিয়ে কে কে গেছিল, ওই আমাদের এই এফআইআর ডাকিনিটার, ওই শাকচুনি মিথ্যাবাজি ঢব্বাজটার, হ্যাঁ বিশাল সংগঠন নিয়ে গেছিল, সংগঠনে কে কে ছিল, সংগঠনের নাই ওয়াইটির 2-3 জন মেম্বার, তার মধ্যে একজন হচ্ছে পোষ্য কুত্তি, সে হচ্ছেই ঝি, তার মধ্যে একজন ঝি যাকে কিনা ব্যাগ বোয়ার জন্য নিয়ে গেছে আর ভিডিও করার জন্য নিয়ে গেছে, এক হাতে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে আর এক হাতে ভিডিও করছে, সেই জন্য বললাম যে ও মামাই যে বলেছে ঝি তা একদম প্রমাণিত, কারণ এই ঝি হিসাবেই ওকে ব্যবহার করছে, ঝি হিসাবে ওকে নিয়ে যাচ্ছে, ওর যদি এত সংগঠনের লোক তাহলে পুরনো, ও তো অনেকদিন ধরে সংগঠন করে আসছে, তাহলে একটা লোক পুরনো সংগঠনের একটা মহিলা নেই, ওর সঙ্গে কে মহিলা এই ওয়াইটে এসে যে 2-3 জনকে সঙ্গে পীড়িত করেছে, ভিক্ষা চেয়েছে, তাদেরকে ডাকছে, তারা গেছে, একজনকে তো চাকরানি রেখেই দিয়েছে, কুত্তি রেখে দিয়েছে, ঝি একটা ঝিকে তো পারমানেন্টলি রেখে দিয়েছে ব্যাগ বোয়ার জন্য, সে ব্যাগ বইছে, দেখেছিস ঝি তোর অকাত এটাই, তোর অকাত ওই ব্যাগ বোয়া, আর কোনো অকাত তোর নেই, ওই ব্যাগ বোয়া আর ওই আমাদের এফআইআর ডাকিনি প্রবলেম সলভ করবে বিশাল, আর ওই হেঁটে আসবে চুল ছেড়ে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে, আর তুই ব্যাগটা হাতে করে নিবি, এক হাতে ব্যাগ নিবি আর এক হাতে ক্যামেরা নিয়ে ছুটতে এগিয়ে যাবি, হ্যাঁ ওই তোর ম্যাডামের সামনে এগিয়ে যাবি, গিয়ে আরে ম্যাডামের ভিডিও করবি, ম্যাডাম আসছে বিশাল প্রবলেম সলভ করে, আর ম্যাডাম আস্তে আস্তে স্লো মোশনে স্লো মোশনে স্লো মোশনে স্লো মোশনে স্লো মোশনে স্লো মোশনে আসছে, বিশাল ভয়ঙ্কর রূপী মহিলা আমাদের, মানে বিশাল একটা সমস্যা সমাধান করে আসছে, সেই ক্যামেরা করার জন্য ভিডিও করার জন্য তোকে রেখেছে, আর ব্যাগ বোয়ার জন্য তোকে রেখেছে, তাহলে তোর অকাতটা বুঝেছিস, এটাই তোর অকাত, তোর সঙ্গে আমাদের তাল মেলালে হবে ঝি, ওই ঝি ব্যাগ বোয়া ঝি, তোকে তো ব্যাগ বোয়ার জন্য রেখেছে, নাহলে ওর সংগঠনে আর লোক কই, আর লোক কই, এই খিস্তিবাস ছাড়ার লোক কই, হ্যাঁ আর তোকে নিয়ে গেলে তো ভালো হবে, প্রবলেম ইউই সলভ হয়ে যাবে ইউই, কারণ যা যে প্রবলেম করবে তাকে মার খিস্তি, মার খিস্তি, খিস্তি দিয়ে তার একবার উদ্ধার করে দিয়ে প্রবলেম সলভ, একদম তারা ছুটে আসবে, বাবা এত খিস্তি নেওয়া যাচ্ছে না তোমরা ব্যাপারটা মিটিয়ে দাও, ছুটে আসবে প্রবলেম সলভ, ওই জন্যই তুই 3 খিস্তিবাজকে রেখে দিয়েছে প্রবলেম সলভ করার জন্য, হ্যাঁ একদম প্রবলেম সলভ করার জন্য আমাদের 3 খিস্তিবাজ, দাও খিস্তি প্রবলেম সলভ, খিস্তি দাও প্রবলেম সলভ, কেউ মা না মানলে প্রবলেম সলভ যদি না হয় মার সালা খিস্তি, তোদের জন্য তোদের তো সেই জন্য রেখেছে, বুঝেছিস, ঝি ব্যাগ বোয়া ঝি, হেভি লাগছিল কালকে দেখে, হ্যাঁ যে তোর অকাতরা কালকে পুরোপুরি প্রকাশ করে দিল, তোর ওই ঝি ম্যাডাম তোর অকাতরা, তোর ব্যাগ বোয়া আর ফটোশ্যুট করা এটাই তোর অকাত, এরই এর জন্য তোকে তোকে ঝি রেখেছে, বুঝতে পেরেছিস, একটা সঙ্গে আর কেউ নেই, কেউ নেই, ও বিশাল সংগঠনের মালকিন, তো ওই যে মালকিন অনেক তাল ঘটালে তো অনেক অনেক অনেক, এইরকম আন্ডার কি আন্ডার ওয়ার্ল্ড, আন্ডার ওয়ার্ল্ডের ডন সাজার ইচ্ছা, তা ওই বাবলি সাজার ইচ্ছা হয়েছে, বাবলি বাবলি জীবনেও বাবলি মুখার্জি হতে পারবি না, জীবনেও না, এই দুটো ওয়াইটি থেকে মানে মহিলা ডেকে নিয়ে গিয়ে তার মধ্যে একটাকে ঝি পারমানেন্ট ঝি রেখেছিস, ওয়াইটির মাল
বাইরের নাই, ওয়াইটি থেকে খুঁজে পেয়েছিস, তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিস তোর প্রবলেম সলভ করতে, খিস্তি মারে খিস্তি মেরে প্রবলেম সলভ করতে। তো এই দুটোকে নিয়ে তুই বাবলি মুখার্জি হতে চাইছিস? হ্যাঁ, বাবলি মুখার্জির নখের যোগ্য তুই হতে পারবি না, নখের যোগ্য, বুঝতে পেরেছিস? বাবলি মুখার্জির নখের যোগ্য হতে পারবি না, মাইনেট বাবলি মুখার্জির নখের যোগ্য হতে পারবি না। তা অনেক নোংরা মতো করলি, সঞ্জয়ের চ্যানেলটাকে শেষ করার জন্য দেড় খরচা করেছিস, মানে তুইও জানিস, ভালোভাবে জানিস যে তুই কতটা আইনি বিরুদ্ধ কাজ করছিস, আর যে সঞ্জয়কে এইসবগুলো করেছে টানিয়েছে সেও জানতো যে সে কতটা আইনি বিরুদ্ধ কাজ করছে, কারণ সঞ্জয়কে টানার মতো কোনো রকম আইনি ফল সঞ্জয় ছিল, ওইভাবে ডাকা যায় না। সঞ্জয়ের অন্যায় কী অন্যায় হয়েছে, কী অন্যায় করেছে যে ওইভাবে তাকে বারবার হ্যারাসমেন্ট করতে হবে? হ্যাঁ, দেড় খাওয়াতে হয়েছে তার মন জন্য, দেড় সর্বনাশ, দেড় তো তুলেছিস, দেড় সঞ্জয়ের জন্য খরচা করেছিস সর্বনাশ করার জন্য, হ্যাঁ ওকে শেষ করার জন্য। তার মানে সঞ্জয়কে তুই কত বড় ভয় পাস ভাব, তাহলে সঞ্জয়কে তুই তো জমের মতো ভয় পাস রে। দেখ সঞ্জয়ের ক্যালি দেখ, তোকে দেড় খরচা করিয়ে দিয়েছে, ওকে শেষ করার জন্য তোকে দেড় খরচা করতে হচ্ছে, ভাব শুধু কোথায় পৌঁছে গেছিস, কত কত নিচে নেমেছিস একটা মানুষকে শেষ করার জন্য, কারণ তাকে তুই নিতে পারছিস না, তাকে তুই নিতে পারছিস না, কত বড় ভয় তার, সঞ্জয়কে তুই জমের মতো ভয় পাস, বুঝে গেছিস? আমরা তো বুঝে গেছি, তুই আর তুই তুই ভয় পাস বলেই তো দেড় তার পিছনে খরচা করলি না, এমনি তার পিছনে দেড় খরচা করা যায়, এটা কী কী এমন যে তার পিছনে দেড়টা আমি খরচা করে দেবো? তো ওই যেখান থেকে তুলেছিস দেড়, তার সঙ্গে তো আরও এসছে সবগুলো, সেখান সেখান থেকেও মাল্লু কামিয়েছিস, সেখান থেকেও মাল্লু কামিয়েছিস, সেখান থেকেও কামিয়েছিস, আর বাকিটা সঞ্জয় মানে বিপদে ফেলার জন্য কাজে লাগিয়েছিস। হ্যাকারও ফিট হয়ে গেছে তো, হ্যাকারও খুঁজে পেলেছিলিস, সঞ্জয় চ্যানেল ক্ষতি করবি, এবার হ্যাকার যখন সঞ্জয় চ্যানেল শেষ করে দেবে তখন এবার কি বলবে, এই দেখো আমি আমার ক্ষমতা আমার ক্ষমতায় আজকে আমি ওর চ্যানেল শেষ করে দিলাম, দেখেছ আমার ক্ষমতা কি, ওর চ্যানেলটা আমি খেয়ে নিলাম, কারণ আমি ডায়লগ মেরেছিলাম তো যে ওর চ্যানেল থাকবে না, ওর চ্যানেল ডিলিট করিয়ে দেবো, ওই জন্য হ্যাকারের জন্য পাগলা হয়ে গেছিলিস, পেলি না, কেউ তোর কাজে কথায় সাড়া দিল না, শেষে কী করলি, নিজের জায়গা থেকে নিজের লোককে গিয়ে নিজের এলাকার গিয়ে সেখানেও কী কাণ্ড করেছিস তার ঠিক নেই, করে দাও ওদেরকে ডাকাও, আর কী করবি, কেউ তো তোকে নিচ্ছে না, সবাই তো মুখে জুতো মারছে, সবাই তো মুখে জুতো মেরে তাড়াচ্ছে, তা মুখোশ আর কত খুলবে, তোর নোংরামো আর কত খুলবে, তুই এসে সেখানে নোংরা পরিষ্কার করতে, অসভ্য মহিলা, তুই প্রত্যেকটা ক্ষেত্রে বলিস না অসভ্য, জানোয়ার, ইতর, অশিক্ষিত, বর্বর মহিলা, সবগুলো তুই, সবগুলো তুই, বুঝেছিস? অসভ্য, বর্বর, জানোয়ার, মহিলা, সবগুলো তুই। আর রিমির চ্যানেলটা যে শেষ হয়েছিল, রিমির চ্যানেলটা রিমির চ্যানেল ডিলিট হয়ে গেল, সেই চ্যানেল আবার 23,000 টাকার বিনিময়ে ফিরে এলো। ইউটিউব যদি ডিলিট করে দেয় তাহলে তো কোনো টাকার প্রশ্ন থাকে না এখানটায়, কোনো রকম তো টাকার প্রশ্ন থাকে না, ওকে 23,000 টাকা দিতে হয়েছে তারপর চ্যানেল ফিরে পেয়েছে, তার মানে কি কিরে ধান্দাবাজ মহিলা, এটা তুই আসার পরে হয়েছে, কত দিক থেকে কামাবি? হ্যাঁ, কোন হ্যাকার ঠিক করেছিলিস ওর চ্যানেলটা খাওয়ার জন্য, কোন হ্যাকার? কারণ ওর ওর যা আইডি নম্বর বা ওর যে যে নম্বরগুলো আছে, মেল, জিমেল নম্বর, সব কিছু কারা কারা জানতো, যারা যারা জানতো তাদের কাছ থেকে কত টাকা খেয়েছিস কিরে, এই সরি তাদেরকে কত টাকা খাইয়েছিস আর নিজে কত টাকা খেয়েছিস, রিমির কাছ থেকে 23,000 টাকা নিয়ে তাদেরকে কত টাকা দিয়েছিস আর তুই নিজে কত টাকা খেয়েছিস? হ্যাঁ, চারিদিক থেকে খেয়ে যাচ্ছিস, চারিদিক থেকে সঞ্জয়ের পেছনে খরচা করবো, সঞ্জয়কে শাস্তি দেবো, দাও টাকা, সব টাকা নিয়ে নিলি, দেড় ওর পেছনে খরচা করে দিলি আর বাকিটা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলি, আর এই এই পোষ্যগুলোকে কিছু কমিশন দিয়ে দিলি, তাই তো এই বিজনেস চালু করেছিলিস, তাই না? হেভি বিজনেস চালু করেছিস, শুধু কেস 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 দাও তা মাল্লু কামাও, কেস দাও মাল্লু কামাও, কেস দাও মাল্লু কামাও, শুধু মাল্লু কামিয়ে গেছিস এই কেসের বাহানায়, আর কত নোংরামো করবি, পুরো মুখোশ তো খুলে পড়ছে, মুখোশ পুরো মানে নোংরা মুখোশ বেরিয়ে যায়, তোর কুৎসিত চেহারা আজকে সবার সামনে প্রকাশ পেয়ে গেছে, কুৎসিত, তোর কুৎসিত চেহারা আজকে সবার সামনে প্রকাশিত, এরপরেও তোর লজ্জা করে না এখানে পড়ে আছিস, লজ্জা করে না, নির্লজ্জ বেহারা মহিলা, ও বাবলি মুখার্জি হতে এসছে, জীবনেও পারবি না, জীবনেও পারবি না, বাবলি মুখার্জি হতে জীবনেও পারবি না, তার জন্য একটা ভালো মন দরকার হয়, ভালো ভালো মন দরকার হয়, তোর মতো নোংরা মন নিয়ে না বাবলি মুখার্জি হওয়া যায় না, ক্রিমিনাল মাইন্ডেড কোথাকার, ক্রিমিনাল মাইন্ড মহিলা,
একটা ক্রিমিনাল মহিলা, শালা ও সমাজ সামাজিক কর্মী, সমাজকর্মী, সমাজকর্মী, সমাজে কোনো পাত্তা নেই। এই হোয়াইট হাউসে কাকে হ্যাকার খুঁজতে শেষ করবে, কারোকে টাকা টাকা খরচা করছে তার চ্যানেল শেষ করবে, এখানে এফআইআর করাচ্ছে, ওই মেয়ের বিরুদ্ধে এফআইআর করাচ্ছে, তার বিরুদ্ধে এফআইআর করাচ্ছে, সামাজিক সমাজের কোনো কাজ নেই না রে অসভ্য মহিলা, সমাজের কোনো কাজ নেই, এখানে সর্বনাশ করতে এসছিস, লোকে শেষ করতে এসছিস, আসলে সবার চাকরি খেয়ে নিচ্ছিস, এত খিদে কেন তোর, সবার চাকরি খেয়ে নিচ্ছিস, চাকরি মুখে মুখের কথা না, লোকে এমনি এমনি চাকরি পেয়ে গেছে, বিনা এটা চাকরি পেয়ে গেছে না রে, চাকরি খেয়ে নিবি তুই, তোর তোর এত বড় ক্ষমতা, একবার চাকরি দিয়ে দেখা না তোর কত বড় ক্ষমতা, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, শুধু চাকরি আমি খেয়ে নেবো, চাকরি খেয়ে নেবো, হিংসুটে মহিলা, কোনো চাকরিওয়ালা মহিলাতে সহ্য করতে পারে, কোনো চাকরিওয়ালা ব্যক্তিকে সহ্য করতে পারে না, শেষ করে দেখো এত বড় ভিকিরি একখানা, ভিকিরি এখানে এসে ভিক্ষা চাইতে এসছে, ভিকিরি আর তিন পোষ্যকে নিয়ে এসছে, তিন পোষ্য, তিন ভিকিরি পোষ্যকে পুষে নিয়েছে খ্রিস্তিবাজকে, যে চলো সব খ্রিস্তি দিয়ে সব প্রবলেম সলভ করো, খ্রিস্তি আমরা যদি সব শুরু করি, ওই একজন বিশাখা একা দিচ্ছে তাতেই পাগলা হয়ে যাচ্ছে, এবার আমরা যদি সবাই এরকম শুরু করি না, ছোটার পথ পাবি না, বুঝতে পেরেছিস তো, যত সব এসে পড়েছে এখানটায় নোংরাগুলো, নোংরা মাইনি এসে এখানে ওয়াইটি পোষা করতে এসছে, এখানে নোংরা মাল কী করে মানুষকে শেষ করবে সেই চিন্তা সারাক্ষণ, 24 ঘন্টা কাকে কেস দেবো, কাকে এফআইআর দেবো, কাকে জিডি করবো, কার পিছনে হ্যাকার লাগাবো, কার পিছনে টাকা খরচা করবো, কোথা থেকে টাকা তুলবো, কোথা থেকে কমিশন খাবো, শুধু এই চিন্তা করে বেড়াচ্ছে, এখানে এসে ওই করতে ইনকাম করতে, ওর নোংরা তাড়াতে এসছে, সবাইকে জুতো মেরে এই অসভ্য মহিলাটাকে এখান দিয়ে তাড়াও, তাড়াও জুতো মেরে এই অসভ্য মহিলাটাকে এখান দিয়ে তাড়াও, যতদিন এই মহিলা যতদিন এখানে থাকবে ওয়াইটি পুরো শেষ করে দেবে সবার পিছনে লেগে লেগে, আরও দেখ কী হয়, আরও দেখ, দেখতে থাক।